আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম রত্ন পাথর চেনার উপায় নিয়ে। কিভাবে আপনারা রত্ন পাথর চিনবেন? প্রিয় বন্ধুরা, নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব, আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিও দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। সেই বিষয়ে আমি আলোচনা করব। রত্ন পাথর অনেকেই কিনে হাতে ব্যবহার করেন, অনেকেই কেনার জন্য চিন্তা ভাবনা করছেন, তা আপনারা কিভাবে রত্ন পাথর চিনবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা আমার সাথে থাকুন এবং আমার ভিডিও দেখেন, বেশি বেশি শেয়ার করেন। নীলা পাথর দর্শক বন্ধুরা অনেকেই ব্যবহার করে আছেন বা সামনে অনেকেই ব্যবহার করবেন। নীলার ভিতরে দেখবেন বিভিন্ন ধরনের আঁশ এবং ফাইবার থাকবে এবং তার ভিতরে কালো কার্বন থাকবে। কালো কার্বন থাকলেই যে পাথর খারাপ তা না, কার্বন থাকতে হবে, মাকড়ে আঁশের মতন আঁশ থাকতে হবে, তাহলে সে রিয়েল স্টোন। এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখেন বার্মাতেও নীলা হয়, বার্মার নীলাগুলো বেশি অংশ ডিপ বর্ণ হয়, তার ট্রান্সপারেন্ট কম থাকে এবং সেটা আনকাট থাকে, কাটিং কম হয়, তার ভিতরে দেখবেন আঁশ বেশি এবং কালো এর কার্বনগুলো বেশি বেশি থাকে। তারপরে দেখেন আপনি ব্যাংককের কিছু নীলা আছে, তার ভিতরে ডিপ বর্ণ থাকে, ডিপ নীল বর্ণ ডিপ থাকবে, ভিতরে আঁশ থাকবে, গোম কালার থাকবে, গোম কৃষ্ণ কালার যাকে বলে। তা আপনারা সেগুলো ভালো করে দেখে কিনবেন। এবং আপনি দেখেন আফ্রিকার কিছু নীলা আছে, খুব ডিপ বর্ণ থাকবে, নীল বর্ণ একেবারে ডিপ নীল, যেরমের আপনি নীল যেরমের কাপড়ে ঢেললে নীল দেখা যায় সেম ওরমে নীল থাকবে, তার ভিতরে দেখবেন আপনি সারা সারা কালার থাকবে, হালকা হালকা সাদা সাদা এবং নীল নীল কালার ওখানে থাকবে, সেগুলো রিয়েল নীলার ভিতরে এগুলো থাকবে। তারপর দেখেন আপনি শ্রীলঙ্কার নীলা, শ্রীলঙ্কার নীলার ভিতরে অনেক ধরনের কালার হয়, যেমন নীল বর্ণ হয়, হালকা হলুদ বর্ণ নীলা হয়, হোয়াইট বর্ণ নীলা হয়, যেটাকে বলে হোয়াইট স্যাপার, একটা খনির থেকে বিভিন্ন কালার নীলা তৈরি হয়, তার ভিতরে দেখবেন আঁশ থাকে, ফাইবার থাকে, কালো কার্বন থাকে, ধাতু পদার্থের দ্বারা সৃষ্টি আল্লাপাকে সৃষ্টি করে, মাটির নিচে হয়, পাহাড়ের ভিতরে হয়, তার ভিতরে কার্বন থাকতে হবে, কারণ আঁশ না থাকলে, কার্বন না থাকলে সে রিয়েল পাথর হবে না। কাশ্মীরি নীলা আছে, দেখবেন কাশ্মীরি নীলার ভিতরে আঁশ একটু কম থাকবে, কার্বনটা একটু কম থাকবে, সেই নীলাটা একদম ফ্রেশ হয় এবং আকাশের কালার হয়, আকাশের ভিতরে দেখবেন আপনি ডিপ বর্ণ একটা আকাশি কালার আছে, নীল, সেই ধরনের কালারগুলো হয় বেশি অংশ কাশ্মীরে। তা কাশ্মীরের নীলাগুলি একটু দামি, খুবই দামি জিনিস, এগুলো বাজারে খুবই দাম। আপনারা বাজার থেকে অনেকেই নীলা পাথর কিনে থাকেন, অনেকেই জানেন না যে নীলা কিভাবে আপনি কিনবেন। অনেকেই দেখেন বাজারে থেকে নীলা কেনেন, পাশাপাশি আপনি ধরেন একটা কাশ্মীরি নীলা কিনলেন, ওটার পাশাপাশি একটা আরেকটা নীলা আছে যেটা বলে মার্খা নীলা, এই মার্খা নীলাটা আর কাশ্মীরি নীলাটা পাশাপাশি রাখলে আপনি ধরতে পারবেন না, কখনই আপনি চিনবেন না, কারণ কাশ্মীরি এত ফ্রেশ হয়, এত সুন্দর হয়, মার্খা নীলাটা ওটা বিকল্প তৈরি করা হয়েছে, ওটার ভিতরে হার্ডনেস আছে কিন্তু ফাইবার নেই, যেমন রিয়াল নীলার ভিতরে ফাইবার এবং আঁশ আছে। তা দর্শক বন্ধুরা, আপনারা যখনই নীলা পাথর কিনবেন সাবধান, অভিজ্ঞ একজন বিশেষজ্ঞর মাধ্যমে আপনি কিনবেন, না হলে কিন্তু নীলা পাথর কিনে আপনি সুবিধা করতে পারবেন না। তো সেই বিষয়ে আপনি একজন ভালো অভিজ্ঞ জহরির কাছে যাবেন এবং পাথর চেনার জন্য, বোঝার জন্য ভালো একজন আমাদের মতন জহরির কাছে আসবেন, আপনি চিনতে পারবেন, জানতে পারবেন কিভাবে নীলাটা
চিনে আপনি কিনবেন। তা নীলা পাথর ধরেন একটা নীলার ভিতরে দেখুন হালকা নীল বর্ণ আছে, হলুদ বর্ণও আছে, আবার সাদা বর্ণও আছে, আর একটা নীলা আছে যেটাকে বলে আপনার পীতাম্বর নীলা। পীতাম্বর নীলার ভিতরে দেখবেন নীল বর্ণ আছে, তার ভিতরে হলুদ বর্ণও আছে। সিলোনি নীলা ভিতরে দেখেন অনেক কোয়ালিটি, বলতে আপনার যেটা এন্ড্রু নীলা, এন্ড্রু নীলা ভিতরেও অনেক কালার আছে, আকাশি কালার আছে, হোয়াইট কালার আছে, তারপরে আপনি হালকা নীল বর্ণ আছে, পীতাম্বর নীলা আছে, রক্ত নীলা আছে, শেখ নীলাও বলে একটা সেটাও আছে। কাশ্মীরি নীলা ভিতরে কিন্তু এই ধরনের কোয়ালিটিটা খুব কম আসে। কাশ্মীরি নীলাটা বেশি অংশই আপনার আকাশের কালার যে ধরনের হয়, যেটা হলো হালকা নীল বর্ণ এবং পানি কালার হয় অনেক, কিন্তু তার ভিতরে ফাইবার আছে, আঁশ মাকড়ের আঁশের মতন আছে, সাধারণ চোখ দিয়ে আপনারা ধরে নিতে পারবেন না, এটা একমাত্র জহুরিরাই চিনতে পারবে এবং বুঝতে পারবে। তো এমনও কিছু নীলা আছে যে কাশ্মীরি নীলার মতনই আরো অন্যান্য নীলা বাজারে চলে আসছে বা ওইটা বিকল্প তৈরি করা হয় হার্ডনেস দিয়ে, আপনারা বোঝা খুবই কষ্টকর। আর একটা নীলা আছে যেটা অপরাজিত নীলা, অপরাজিত নীলা বলেও বিক্রয়, সেটা রিয়েল স্টোন, এটা কাশ্মীর থেকেও আসে, শ্রীলঙ্কার থেকেও আসে। তাই দর্শক বন্ধুরা, নীলা চিনতে হলে অবশ্যই একজন জহুরির মাধ্যমে পরামর্শ নেবেন, তারপর নীলা ধারণ করবেন। নীলা বললেই পরা যায় না এবং নীলা বললেই আপনি চিনতে পারবেন না। তা আপনাদের আমি আজকে নীলা রত্ন পাথর সম্বন্ধে আলোচনা করলাম, নীলা পাথর কিভাবে চেনার উপায় সেই বিষয়ে আমি আলোচনা করছি, বুঝতে পারছেন আপনারা হয়তো কিছুটা। আর যদি না বুঝে থাকেন আমাদের কাছে আসবেন, আমাদের সাথে কথা বলবেন, আলোচনা করবেন, অবশ্যই আপনারা অনেক কিছু আরো জানতে পারবেন। তা আশা করি আপনারা সকলেই ভালো থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম। সম্মানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ, সেই সঠিক পরামর্শ সঠিক কোণে জেমস স্টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্শনী রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার উত্তরা ঢাকা। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।